আমি প্রবাসী ছু সেটা বলিনি, আমি বলছি দেশে যেগুলো লাইকলি হ্যাপেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি, আপনারা সবসময় ভালো থাকেন। প্রবাসী ভাইয়েরা আছেন তো, কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কোনো এক সাংবাদিকের সামনে বলেছিল যে প্রবাসীরা দেশে আসলে চুরি চামারি বেড়ে যাবে। এই কথার পরিপ্রেক্ষিতে প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইদের মনে অনেক তারা কষ্ট পেয়েছে, সবাই কষ্ট পেয়েছে প্রবাসী ভাইরা। সেই কথায় আপনাদের সাথে আমরাও প্রতিবাদ করেছি, আপনারাও প্রতিবাদ করেছেন। প্রবাসী ভাইরা অনেক কষ্ট পেয়ে তারা বিভিন্ন ধরনের কমেন্টস, গালিগালাজ করেছিলেন। আপনারা লাইভে এসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কী বললেন চলুন আমরা শুনে আসি। তার আগে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই পুরো ভিডিও দেখার পরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। প্রবাসী ভাইরা কমেন্টস কিন্তু অবশ্যই করবেন আপনারা। চলুন আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেন লাইভে এসে আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমাকে প্রশ্ন করেছিল যে, এক সাংবাদিক ভদ্রমহিলা প্রশ্ন করেছিল যে আমাদের দেশে হঠাৎ করে যদি 10-15 লক্ষ প্রবাসীরা আসে তাহলে কি হবে এই প্যান্ডেমিকের কারণে। তা আমি বলছিলাম যে প্যান্ডেমিক হওয়ার ফলে এমনিতেই আমাদের অর্থনীতিতে বড় দশ বেশ শক্ত মানে কষ্ট আসবে, কারণ আমাদের মেজর ইনকাম এক্সপোর্ট এটা ধাক্কা খাচ্ছে, আমার রেমিটেন্স ধাক্কা খাচ্ছে। এর মধ্যে যদি ওনারা আসে সেই 10-15 লাখ, আমি বলছি যে আর আসবে না, এরা অনেকেই স্মার্ট, অনেকেই আসবে না। তবে যদি একসাথে আসে সমস্যা হবে, আমাদের দেশে ইতিমধ্যেই যথেষ্ট আনএমপ্লয়মেন্ট আছে, অনেক লোক বেকার, বিশেষ করে শিক্ষিত যুবকের বেকার সংখ্যা যথেষ্ট বেশি। আর নতুন যদি আসে আরো বেকারত্ব বাড়বে, বেকারত্ব বাড়বে, দারিদ্র বাড়বে, দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এবং তার ফলে চুরি চামারিও বাড়বে। চুরি, আমি প্রবাসী চুর সেটা বলিনি, আমি বলছি দেশে যেগুলো লাইকলি হ্যাপেন, দারিদ্র বাড়লে, আনএমপ্লয়মেন্ট বাড়লে নিশ্চয়ই আপনার দেশে চুরি চামারি বাড়বে, আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। কিন্তু এটারে কোন দুষ্ট লোক এটারে ঢং বানিয়ে, টুইস্ট বানিয়ে প্রচার করছে। এই যে লোকগুলো যারা এই ধরনের প্রচার করছে, এরা আসলে খুব দুষ্ট লোক, এরা সময় সময় এইসব দুষ্টামি এক একটা করে, যখন কিছু বললেন তখন তাদের টুইস্ট করে এবং তাদের একটা অভ্যাস হয়ে গেছে সব সময়। আপনার মনে আছে যখন নেত্রী বললেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ হবো, কি মস্কারা! আমি এখনো মনে আছে, ও এই আমার বহু প্রবাসী আমার বন্ধু বান্ধবরাই মস্করা করতে করতে বাংলাদেশ ডিজিটাল হবে, যেখানে কোন এরা কিছুই বুঝে না আর সে করবে। যখন নেত্রী বললেন যে আমরা খাদ্য সংসম্পূর্ণ হব 2009 সালে, উনি বললেন যে আমরা 2013 সালে খাদ্য, তখন লোকের হাসার হাসি যে পাগল নাকি বাংলাদেশ খাদ্য সংসম্পূর্ণ, কিছু লোক এই ধরনের আছে। ইভেন যখন তিনি পদ্মা সেতু বললেন নিজের টাকায় করবেন, আপনারা শুনছেন কত রকমের তিরিক্ষি মেজাজ, কত ধরনের বক্তব্য। উই হ্যাভ সাম গ্রুপ অফ পিপুল লাইক দ্যাট, ওরা নিজেদের প্রতি বিশ্বাস নাই, ওরা অবিশ্বাসের মধ্যে থাকে আর তারা এই কোনো একটা ছুতা দিয়ে জামেলা তৈরি করতে চায়। যেমন নবাবজাদা, আমি বলেছি নবাবজাদা তারা, যা আমাদের দেশে নবাবজাদা আমরা কারে বলি, যে কোনো আইন কানুন মানে না, সে কোনো নীতিনীতি মানে না, সব সে নিজের চালে চলে, তাকে আমরা বলি নবাবজাদা। তো ওই যে কয়েকজন 25-25 জন যারা আমাদের দেশের কোনো আইন মানবেন না, দুনিয়ার কোনো আইন মানবেন না, তারা নবাবজাদার না তো কি, দিস ইউএস গভর্নমেন্টের কাছ থেকে একটা আর্জেন্ট মেসেজ আসলো যে তারা 22টা আইটেম, ওই যখন প্যান্ডামিক আসলো আমাদের তখন অত বিকট আকারের ভাবে নেই, তখন তারা ইউএস বললো যে তোমাদের দেশ থেকে আমরা 22টা আইটেম এই যে প্যান্ডেমিক মেডিকেল ইকুইপমেন্ট কিনতে চাই, আমরা তোমাদের থেকে এটা চাই। আমরা বললাম যে দেখি এটা তো আমি আর জানি না, তো আমরা আমাদের যারা গার্মেন্ট ব্যবসায়ী সেই FBCCI তারপরে BAGMEA ওদের ডাকলাম, বললাম ওরাই তোমাদের বলতে পারবে যে এই জিনিসগুলো তোমরা দিবে কি। জিনিসগুলো কি, হ্যাট কভার, শু কভার, PPE, এই নানান ধরনের জিনিস, তো তারা চাইলো এইগুলো। আমরা তখন ব্যবসায়ীদের ডাকলাম, এর মধ্যে তারা আরো 3টি যোগ করলো, বললো 25টি আইটেম আমরা চাই আমাদের ব্যবসা। ধর বললাম যে দেখো তোমরা যদি এটা করো, আমরা গভর্নমেন্ট তো এটা বেচা কেনা করি না, তোমরা আমার ব্যবসায়ীর সাথে হবে, আমরা আমাদের ব্যবসায়ীদের সাথে তাদের অ্যাম্বাসেডারের খাতির করে দিলাম, পরিচয় কমিউনিকেশন করে দিলাম,
তারপরে ওরা বললো যে আমরা খুব তাড়াতাড়ি চাই এবং আমরা সেই জন্য চার্টার ফ্লাইটে জিনিসগুলো নিয়ে যাব, এইরকম তারা একটা প্রস্তাব করে এবং খুব ভালো। আমাদের ব্যবসায়ীরা বললেন যে এই 22টার মধ্যে, প্রথম 22টার মধ্যে বললেন 14টা আইটেমই তারা সাপ্লাই দিতে পারবেন। হ্যাঁ, তারপরে ওরা এই নমুনা পাঠালো তাদের দেশের স্পেসিফিকেশনের জন্য, তারা একটা স্পেসিফিকেশন দিল আমাদের, ওনারা তাদের নমুনা পাঠালেন, তারা ডিজাইন কিছুটা এইদিক ওদিক করলো। এই করে পরবর্তীতে আমাদের ব্যবসায়ীরা এই তো গত ঈদের দিনে প্রায় প্রথম প্রথম যে হচ্ছে গিয়ে 65 লক্ষ পিপিপি, আপনি জানেন খুশি হবেন আমাদের ব্যবসায়ীরা সো স্মার্ট, মাই হ্যাটস অফ টু দেম। যখন এই প্যান্ডামিক আসলো পিপিপির অভাব, আমাদের ব্যবসায়ীরা এই কাপড় বানানোর বাদ দিয়ে এই পিপিপি বানাতে লাগলো। এক সপ্তাহের মধ্যে আমার মনে হয় 5-6 লক্ষ ওই পিপিপি বানালো আমাদের দেশের সব জায়গায়। হ্যাঁ, আপনি এটা কোয়ালিটি টোয়ালিটি এইগুলো নিয়ে হইচই করতে পারেন, কিন্তু বানিয়ে ফেলেছে এবং ব্যবহারও করতেছে। হ্যাঁ, N95 হয়তো আমরা করতে পারি নাই, কিন্তু ধারের কাছে মোটামুটি তারা করে ফেলেছে। দে আর ভেরি স্মার্ট। আমরা শুধু আমেরিকারে দিই নাই, আমরা বিভিন্ন দেশকে দিয়েছি আপনার এই এইগুলো, আমরা কিছু দেশকে দান করেছি, কিছু দেশকে বিক্রি করতেছি। কিন্তু আমাদের কিছু পণ্ডিত এই নিয়ে হইচই যে বাংলাদেশ আমেরিকাকে দিবে, ওনাদের কোনো খেয়াল নাই। আমেরিকাতে আমরা যা জিনিস কিনি, দোকানে যান সব বিদেশি জিনিস কিনি, কাপড় এই যে কাপড় গুলো আমরা কিনি আমেরিকাতে, আমরা প্রতি বছর বাংলাদেশ $6 বিলিয়ন কাপড় দেয়। এই ভিয়েতনাম বলেন, আপনার বিভিন্ন মালয়েশিয়া বলেন, আপনার ইন্দোনেশিয়া, তাদের কাপড় দিয়ে আমেরিকা চলে। তাদের যদি একটা দোকানে যান, কনস্ট্রাকশনের দোকানে, হ্যাঁ, হোম ডিপো, কি পাবেন সেখানে? চাইনিজ জিনিস কিংবা বিদেশি জিনিস। আমেরিকানরা ওইসব অত বানাতে না, তাদের টাকা আছে সব জাতি কিনে, কিন্তু কিছু আহাম্ম যাদের জ্ঞান খুব সীমিত, তারা তখন চিন্তায় পড়লেন আমেরিকার মতো উন্নত দেশ দরিদ্র দেশ থেকে কিনবে এইটা কেমন কথা? তাদের জ্ঞান খুব সীমিত। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন জ্ঞানটা আরো। শুনলেন আপনারা ভিডিওটি, উনি বলেছেন যে আসলে উনি যেভাবে এখন বললেন বুঝিয়ে, তখন যদি উনি এভাবেই বুঝিয়ে বলতেন যে প্রবাসীরা আমাদের দেশে আসলে, এমনিতে আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, তো আমরা আসলে আমাদের দেশে অনেক বেকারত্ব, অভাব অনটনের কারণে আমাদের দেশে, স্বাভাবিক একটা দেশে অভাব অনটন থাকলে মানুষ তো না খেয়ে তো আর মরবে না, তাদেরকে তো খেয়ে বাঁচতে হবে, তো খাওয়ার জন্য তো তাকে কী করতে হবে, চাকরি না পেলে অবশ্যই সে চুরি চামারি করবে। তো এইভাবে উনি আসলে কথাটা এভাবেই বলেছেন যে প্রবাসীরা এমনিতেই আমাদের দেশে জনসংখ্যা বেশি, আবারও যদি প্রবাসীরা আসে আমাদের দেশে তো তারা এসে কী করবে, আমাদের দেশে তো আমরাই বেকার, তো তারা এসে আমাদের দেশে কী করবে, চাকরি বাকরি তো নেই, তো তারা যদি দেশে আসে তাহলে চুরি চামারি তো বাড়বে, এটাই স্বাভাবিক। তো তিনি এভাবে কথাটা আসলে এখন যেভাবে বুঝিয়ে বললেন, তো তখন যদি উনি কথাটা এভাবে বুঝিয়ে বলতো তাহলে এত সমালোচনা, এত কথা, এত গালিগালাজ হতো না। তো আশা করি আপনারা আর কেউ গালিগালাজ করবেন না, উনি আসলে আমাদের দেশের একজন বড় মাপের মানুষ, তো ওনাকে আমরা সম্মান দিয়ে কথা বলবো। এবং আপনারা অবশ্যই আপনারা কমেন্টসে শালীনতা বজায় রেখে আপনারা কমেন্টস করবেন, গালিগালাজ করবেন না। আপনাদের এই হচ্ছে আমার মতামত, আমার মন্তব্য, আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।